সম্মানিত দর্শক সবাইকে স্বাগত দেশ টিভি নিয়মিত আয়োজন দেশের কথা দশের কথায়। আমি অঞ্জন রায় আপনাদের সাথে আছি। আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ হোসেন, মহাপরিচালক পাওয়ার সেল পিডিবি। আমাদের সাথে আছেন মোল্লা আমজাদ হোসেন, সম্পাদক এনার্জি অ্যান্ড পাওয়ার। আমাদের সাথে আছেন মুর্তুজা আহমেদ ফারুক, জ্বালানি বিশেষজ্ঞ এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক বাপেক্স। স্বাগত তিনজনকেই। আমরা আজকের দিনটাকে মাননীয় প্রধানমন্ত্রীর কথা নিয়ে বলতে পারি যে আমাদের দিনটি, আজকের দিনটা আলোর পথে যে যাত্রা শুরু, যে সফল হয়েছে সেই দিন, বা আলোর পথে যাত্রা সফলতার একটি দিন। এবং শতভাগ যে আলোর জায়গাটি আমরা একসময় হয়তো কল্পনাও করতে পারতাম না, এই যে গ্রীষ্ম শুরু হচ্ছে, বিদ্যুৎ যাওয়াটা আসলে সংবাদ ছিল, বিদ্যুৎ আসাটা মানে আসাটা সংবাদ ছিল, যাওয়াটা নয়, সেই বাংলাদেশটি আমরা দেখেছি। এখন কিন্তু আমরা আলোকিত বাংলাদেশটিকে আমরা দেখছি। সেই জায়গা থেকে আলোচনা শুরু করা, এবং আমরা জানি যে পটুয়াখালীর পায়রায় বিদ্যুৎ কেন্দ্রটি দেশের সবচেয়ে বড় এবং সর্বাধুনিক কয়লা ভিত্তিক একটি বিদ্যুৎ কেন্দ্র। আমরা এই নিয়ে আলোচনায় যাব। আলোচনা শুরু করতে চাই মোহাম্মদ হোসেন আপনাকে দিয়ে, যে আজকে দিনটি বিদ্যুতের যে ইতিহাস আমাদের দেশে, সেক্ষেত্রে একটি মাইল ফলকের দিন হয়েই থাকবে। এখন আজকে দিন বলছি আমরা এই টকশোর মধ্যে দিয়ে দিন গড়িয়ে যাব বলে শুরু করি আলোচনা। জনাব মোহাম্মদ হোসেন, ধন্যবাদ আপনাকে। আমি একটু শুরুতে আমার এই পরিচিতিটা একটু কারেকশন করে দেই। আমি মোহাম্মদ হোসেন, মহাপরিচালক পাওয়ার সেল, নট পিডিবি। যদি বলতো এরপরে বলতে হবে বিদ্যুৎ বিভাগ। হ্যাঁ, বিদ্যুৎ বিভাগ দুর্ভাগ্যজনক ভাবে আসলে মানে কোনো অসুবিধা নেই, আমি অনিচ্ছাকৃত ত্রুটির জন্য মার্জনা চাই, শুরু করি। ধন্যবাদ, কোনো অসুবিধা নেই কোনো। তো সত্যি অর্থে আজকে আমাদের জন্য দুইটা মাইল ফলক। সত্যি অর্থে একটা হলো যে আমরা যে প্রত্যয় নিয়ে 2009 সালে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে 2008 সালের নির্বাচন ইশতেহারে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 2021 সালে মধ্যে আমরা সবার ঘরে বিদ্যুৎ পৌঁছে দিব, এবং দীর্ঘ 13-12 বছর এবং ঠিক সঠিক সময়ে আমরা এটা বাংলাদেশের, এটাও কিন্তু আরেকটা নজিরবিহীন যে আমরা যখন একটা পরিকল্পনা করি দেখা যায় যে সেই পরিকল্পনা কখনোই সময় মতো আসে না, সেটা কিন্তু দেরিতে আসে। কিন্তু আজকে আমরা কিন্তু সেই 2021 সালের মধ্যেই যে এই শতভাগ বিদ্যুৎ আমরা নিশ্চিত করতে পেরেছি, এটা একটা বিশাল একটা মাইল ফলক। দ্বিতীয়ত হলো যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র, এবং সেটা আবার অত্যাধুনিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা এশিয়ার মধ্যে এটা 13তম দেশ বাংলাদেশ যে আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজির বিদ্যুৎ কেন্দ্র আমরা নির্মাণ করেছি। সো এই দুটো মিলেই কিন্তু আমাদের জন্য একটা বিশাল মাইল ফলক। আমি মনে করি যে আজকের এই দিনটি আমাদেরকে সবাই, এটা শুধু আমরা যারা বিদ্যুতে কাজ করি তারা না, এটা সবার জন্য একটা আনন্দের দিন। এবং আমরা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন না? জি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। সো এটা এটা সমগ্র বাংলা যে যারা আমাদের গ্রাহক, যারা আমাদের এই বিদ্যুতের স্টেক হোল্ডার, সবার জন্য অবশ্যই এটা একটা সুখবর। এবং আমি মনে করি যে এটা সরকারের একটা, যদি বলি যে সকল সাফল্যের কিন্তু মূল সাফল্যের কিন্তু চাবিকাঠিটাই হলো বিদ্যুৎ, এবং এই বিদ্যুতের সাফল্যের সাথেই কিন্তু বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। এবং আপনি জানেন যে বিদ্যুৎ হলো অর্থনীতির মূল চালিকা শক্তি, অর্থনীতির জন্য একটা অক্সিজেন স্বরূপ কাজ করে, এবং সেই বিদ্যুতের এই সাফল্যের জন্য আজকে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হয়েছে। আমরা উন্নয়নের যে উড়াল সেতুতে আমরা চলছি, আমি বিশ্বাস করি যে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আমরা ডেফিনেটলি খুশি, কিন্তু আত্মতুষ্টিতে ভুগতে চাই না। আমরা মনে করি আমাদেরকে আরো অনেক কাজ করতে হবে, কারণ এই যে শতভাগ মানুষকে বিদ্যুৎ দিয়েছি, এর পাশাপাশি এই বিদ্যুৎটা হতে হবে মানসম্পন্ন, এই বিদ্যুৎটা হতে হবে নিরবিচ্ছিন্ন,
এবং এই বিদ্যুৎটা হতে হবে সাশ্রয়ী। আমাদের পরবর্তী পদক্ষেপ হবে কিভাবে মানুষের দোরগোড়ায় মানসম্পন্ন মানসম্পন্ন নির্বিচ্ছিন্ন এবং সাশ্রয়ী বিদ্যুৎ দেওয়া যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। ধন্যবাদ, আমি আসবো আপনার কাছে। আমি যেতে চাই মোল্লা আমজাদ হোসেনের কাছে। মোল্লা আমজাদ হোসেন, আমরা একটি মাইল ফলক দিন দেখলাম এবং যেটি বলছিলেন জনাব মোহাম্মদ হোসেন, যে আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা প্রতিটি ক্ষেত্রেই এমনটি পারি না যে নির্ধারিত সময়ে যখন শুরুর সময় বলি সেই সময় শুরু কর মানে সেই সময়টিতে এসে শেষ করতে, কিন্তু এক্ষেত্রে আমরা কিন্তু দেখলাম একদম সময়ের ফ্রেমে যথাযথভাবে শেষ হলো। এবং বাংলাদেশের বিদ্যুতের দিকে আমরা যদি তাকাই, আপনি দীর্ঘকাল কাজ করছেন এই সেক্টর নিয়ে এবং আমাদের মানে সবারই বলতে গেলে এক ধরনের মানে সোর্সের জায়গায় আপনি, যে আপনার কাছ থেকে আমরা তথ্যগুলো পাই, আপনার কাগজ থেকে পাই, এনার্জি পাওয়ার পাওয়ার থেকে পাই, আপনার কাছ আপনার লেন্সে আজকের দিনটি। ধন্যবাদ। যেটা হচ্ছে বাংলাদেশে বঙ্গবন্ধুর যে স্বপ্ন, মানে গ্রামীণ জনপদ সহ সকল মানুষের কাছে তার উন্নয়নের মূল শক্তি আলো জ্বালাতে হবে, সেই আলো জ্বালানোর মধ্যে দিয়ে সবার কাছে আলো জ্বালানোর মধ্যে দিয়ে যেটা আনুষ্ঠানিক ঘোষণা আজকে করলেন মাননীয় প্রধানমন্ত্রী, সেটা নিয়ে বাংলাদেশের সাংবিধানিক দায়বদ্ধতা, সাংবিধানিক দায়বদ্ধতা পূরণ করবে প্রথম কথা, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করবে, এটা অবশ্যই একটা বড় অর্জন নিঃসন্দেহে। এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম দেশ যেখানে শতভাগ বিদ্যুৎ সুবিধা অর্জন করা সম্ভব হলো, নাম্বার ওয়ান। নাম্বার টু, বাংলাদেশের মানে স্টেট অফ দ্য আর্থ পাওয়ার প্ল্যান্ট যেটা নির্ধারিত সময়ের আগে মানে এবং নানা ধরনের কৌশল অবলম্বন করে যে এই বিদ্যুৎ কেন্দ্রটি পায়রা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শেষ করা হয়েছে এখন থেকে প্রায় এক বছরের অধিক সময়কালে, কারণ এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ প্রথম ইউনিট শেষ হয়েছে মে 2020 এবং দ্বিতীয় ইউনিট মে 2000 সালের ডিসেম্বরে। এই কেন্দ্র দুটা মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে আজকে উদ্বোধন করলেন। পায়রা বিদ্যুৎ কেন্দ্র শুধু বিদ্যুৎ কেন্দ্র না, বাংলাদেশে যে মেগা প্রকল্প সময় মতো মানে প্রকল্প ব্যয়ের মধ্যে এবং মানুষকে সন্তুষ্ট রেখে এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করে করা সম্ভব, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র তার একটা উদাহরণ। কিন্তু আমি মোহাম্মদ হোসেনের কথাই যাই, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল কিন্তু জ্বালানি নিরাপত্তা, সবার জন্য সাশ্রয়ী জ্বালানি টেকসই ভাবে সরবরাহ করা। আমাদের কিন্তু দুইটা ঝুঁকি আজকে থেকে আরো বড়ভাবে শুরু হল, কারণ আজকে যদি অবস্থার দিকে তাকাই বাংলাদেশ কিন্তু সবার জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করল, এটা একটা বড় আনন্দের খবর এবং বড় প্রাপ্তি। কিন্তু এটা কি টেকসই হচ্ছে, এটা বড়ই প্রশ্ন। বড় প্রশ্ন এই কারণে যে বিদ্যুৎ উৎপাদনের জন্য এই মুহূর্তেই দরকার 1400 মিলিয়ন কিউবিক ফিট গ্যাস প্রতিদিন, কিন্তু এখন পাওয়া যাচ্ছে সর্বোচ্চ 900। যদি এই সবার জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার পরও কমপক্ষে 7-8 হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস না দেয়া যায়, মানে 950-1000 বা তার চেয়ে একটু বেশি, এই আসন্ন গ্রীষ্ম এবং রমজানে, মানে চলমান গ্রীষ্ম এবং আসন্ন রমজানে কিন্তু বাংলাদেশকে আসলে লোডশেডিং করতে হবে অথবা তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আরও ব্যবহার করতে হবে। আমি এখানে ছোট্ট একটা তথ্য দেই যে সাশ্রয়ী বিদ্যুৎ কিন্তু আমাদের হাত থেকে ফসকে গেছে, তার কারণ আমরা বঙ্গবন্ধুর নীতিকে অবজ্ঞা করার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধুর মূল কৌশল ছিল, মূল দর্শন ছিল স্থানীয় জ্বালানি সম্পদের সর্বোচ্চ ব্যবহার করা এবং এই ব্যবহার করার মাধ্যমে টেকসই জ্বালানি সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করা। কিন্তু বিদ্যুৎ বিভাগ ইতিমধ্যেই বলছে যে জুন পর্যন্ত তাদের বিদ্যুতের উৎপাদন খরচ পড়বে 8.34 টাকা, কিন্তু এরপর তেলের দাম বেড়ে গেছে ইউক্রেন যুদ্ধের কারণে। এখন অনেকেই আশঙ্কা করছে যে জুনের মধ্যেই বিদ্যুৎ উৎপাদন খরচ হয়তো 9 টাকা বা 9.5 টাকাতে পৌঁছাতে পারে। আমাদের গ্যাসের দাম বাড়ানোরও একটা প্রক্রিয়া শুরু হয়েছে, কারণ আমাদের নিজস্ব যোগান কমে গেছে, এলএনজি আমদানি করে যোগান বাড়াতে হচ্ছে। তো অবশ্যই মানে এটা গভর্নমেন্টের একটা সাকসেস, কিন্তু কাল থেকেই বা আজ থেকেই গভর্নমেন্টের জন্য নতুন যে চ্যালেঞ্জটা শুরু হলো যে সাশ্রয়ী জ্বালানি দেওয়ার জন্য আমার নিজস্ব গ্যাস অনুসন্ধান এবং উত্তোলন
এবং নিজস্ব সোনার মতন যে কয়লা অবহেলিত উত্তরাঞ্চলে পড়ে আছে এটার ব্যবহারের জন্য কৌশল নিতে ব্যর্থ হলে আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি অ্যাফোর্ডেবল প্রাইসে দেয়ার লক্ষ্য থেকে আমরা আরও ছিটকে যাব। ধন্যবাদ। আমি আসতে চাই জনাব মুর্তজা আহমেদ ফারুক আপনার কাছে। আপনি দায়িত্ব ছিলেন বাপেক্সের জ্বালানি নিয়ে দীর্ঘ একজন বিশেষজ্ঞ। যে জায়গাটিতে জনাব মোল্লা আমজাদ হোসেন বললেন যে আমাদের গ্যাস এবং আমাদের কয়লার দিকে আসলে এই নিরবিচ্ছিন্ন রাখতে নজর দিতে, এবং একই সাথে কিন্তু আমাদের আরেকটা জায়গাও আছে, আমাদের আরও অনেক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে আমরা জানি, যে এখন কিন্তু ধীরে ধীরে, একটা সময় ছিল মানুষ শিল্প স্থাপনের আগে ভয় পেত যে বিদ্যুৎটা পাবো কি না, কিন্তু সেই সময়টিকে এখন আমরা বলতে পারি যে ইতিহাসের দিন হয়ে গেছে সেগুলো। কিন্তু এখন যেটি ঘটবে, এখন কিন্তু মানুষ যখন আরও বিদ্যুৎটি পাবে বা শিল্প কারখানা আরও স্থাপিত হবে, চাহিদা বাড়বে, সেই জায়গার যোগানটিকেও আমাদের ঠিক রাখার জায়গাটি রাষ্ট্র ভাবছে আমরা জানি, এবং সাশ্রয়ী মূল্যের জায়গাটিতে যদি আমরা নজর দিই, কারণ হয়তো যা আমদানি করতে হয় তার দাম বাড়তে পারে, যে আমরা আলোচনা করব যে গ্যাসের দাম বাড়া নিয়ে আলোচনা হচ্ছে, এক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয়ের বিষয় রয়েছে, কিন্তু যেটুকু সম্পদ আমাদের আছে তা যদি আমরা ব্যবহার করতে পারি এবং সেদিকে যদি আমরা একটু চোখ দিই। জনাব মুর্তজা আহমেদ ফারুক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রথমে আমি যে আলোকিত বাংলাদেশ আজ সারা বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুতায়িত হলো এর জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই মোহাম্মদ হোসেনকে, এবং আজকের দিনে বঙ্গবন্ধুর স্বপ্ন যে ছিল বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুতায়িত হবে সেটা হয়েছে। এখন যে বিষয়টা যে আমাদের যে বিদ্যুৎ যে আসবে, বিদ্যুতের জ্বালানিটা কোথা থেকে আসবে, এবং এই যেটা আসতেছে এবং হচ্ছে সেটা দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমদানি নির্ভর। কেন আমদানি নির্ভর হচ্ছে? যে আমাদের দেশের যে প্রাকৃতিক সম্পদ বা গ্যাস সম্পদ বা কয়লা সম্পদ, সেই সম্পদগুলোকে আমরা কিন্তু যথাযথভাবে উত্তোলন করি নেই, বা এই বিষয়ে কিন্তু আমাদের বর্তমান সরকারের অনেক অ্যাচিভমেন্ট আছে, সার্থকতা আছে, কিন্তু এ জায়গায় কিন্তু ঘাটতি ছিল। যে কারণে এই যে আজকের যে সংকট, কেন এই গ্যাসের সংকট, এই গ্যাসের সংকটের অন্যতম একটা প্রধান কারণ হলো দীর্ঘদিন যাবৎ আমাদের দেশে যথাযথভাবে অনুসন্ধান কার্যক্রম কিন্তু পরিচালিত হয়নি। এক বাপেক্স তার সীমিত সামর্থ্য নিয়ে কিছু জায়গায় তারা এক্সপ্লোরেশন কাজ করতেছে, তারা ডেভেলপমেন্ট কাজ করতেছে, তারা ওয়ার্ক ওভার কাজ করতেছে, করে সামান্য তারা যোগান দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের তো চাহিদা, গ্যাসের চাহিদা প্রতিদিন বেড়ে যাচ্ছে। তার জন্য যে কর্মসূচি নেওয়া দরকার, দুর্ভাগ্যজনক হলে এটাই সত্যি, সেটা কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে এর উপরে গুরুত্ব দেওয়া সেভাবে হয়নি। আমি কেন দেওয়া হয়নি, যে বাপেক্সের পাশাপাশি আরও যে বিদেশি কোম্পানিকে এনে ল্যান্ডে যে কাজ করার যে বিষয়টা, ল্যান্ডে এক্সপ্লোরেশন যে করার বিষয়টা, যেমন চিটাগাং হিনট্যাক্স রয়েছে, যে দুদিন ধরে কিন্তু অবহেলিত হয়ে রয়েছে, কিন্তু সেখানে আমাদের প্রসপেক্ট আছে, কিন্তু সেই প্রসপেক্ট থেকে আমাদের যে খনন কার্য করবো, এক্সপ্লোরেশন অ্যাক্টিভিটিস করবো, সেটা কিন্তু হয়নি। অথচ আমাদের পাশেই দেখেন ত্রিপুরা, চিটাগাং হিনট্যাক্সের পাশেই ত্রিপুরা, সেখানে কিন্তু অল্প জায়গার মধ্যে প্রচুর তারা সেখানে খনন কাজ করছে, সেখানে আপনার ডিসকভারি হয়েছে, সেখান থেকে গ্যাস উত্তোলন করছে, কিন্তু আমাদের এতে কিন্তু আমরা করতে পারি নাই। আবার যদি পাশাপাশি যাই অফশোরে, 2012 সালে এবং 2014 সালে মেরিটাইম বাউন্ডারি, সেটা ডিসপিউটটা রিজলভ হয়ে গেল আজকে 2022 সাল, সেখানে কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। একমাত্র অগ্রগতি 9 বছর সময় নিল ওএনজিসি বিদেশ একটি কূপ খননের জন্য কাঞ্চন, এখনো যেহেতু ঘোষণা দেয়নি, আমি যতটুকু জানি সেখানে কোনো সফলতা আসেনি। একটি বিদেশি কোম্পানিকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, তারা নিয়েছে, চুক্তি স্বাক্ষরিত করেছে, একটি ওয়েল করলো, সেটাও ল্যান্ডে, অফশোরে কিন্তু না, তাদের যে অফশোর ব্লক কিন্তু ল্যান্ড পার্টে একটি ওয়েল করলো, এবং এই কূপটি খনন করতে কিন্তু 6 মাস সময় লেগেছে। এখন কূপ খনন করলে যে সেখানে গ্যাস পাওয়া যাবে সেটা কিন্তু বিষয়টা না, মানে এই যে এতগুলো বছর পরে সেই 9 বছরে মাত্র বিদেশি কোম্পানি দিয়ে একটি মাত্র কূপ খনন হলো, তাও কিন্তু ল্যান্ডে। এখন অফশোরে অন্য আরো যে বিষয়গুলো আছে, যে সেখানে যথাযথভাবে যে পিএসসি যে অধীনে যে কাজটা করা, পিএসসি অনুসন্ধান করা, সেটা কিন্তু একেবারেই হয়নি। তাহলে আমাদের যে আমরা গ্যাস খরচ করে যাচ্ছি, আমাদের চাহিদা বাড়তেছে, বিদ্যুতের চাহিদা বাড়ছে, বিদ্যুৎ প্ল্যান্ট হচ্ছে, কিন্তু আমাদের পাশাপাশি অনুসন্ধান কূপ খনন করে আমাদের যে
দেশীয় যে প্রাকৃতিক সম্পদ সেটা কিন্তু আমরা উত্তোলন করিনি। পাশাপাশি আমরা যদি আসি আজকে কয়লা সম্পদের দিকে, সেই কয়লা সম্পদ কিন্তু অবহেলিত হয়ে রয়েছে। সেই কয়লা সম্পদ পাঁচটি আজকে আমাদের গ্যাস ক্ষেত্র বা কয়লা ক্ষেত্র আছে, সেই কয়লা ক্ষেত্র থেকে একমাত্র কিছু বড় পুকুর থেকে সামান্য কিছু কয়লা উত্তোলন হচ্ছে, কিন্তু অন্য কোন যে কয়লা ক্ষেত্রগুলো আছে সেগুলো কিন্তু সেখান থেকে কয়লা উত্তোলনের কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি, যে কারণে আজকে আমাদের আমদানি করে কয়লা নিয়ে এসে আমাদেরকে বিদ্যুৎ প্ল্যান কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্ল্যান চালাতে হবে। হ্যাঁ, আমাদের যে চাহিদা যেভাবে বাড়ছে তাতে করে আমাদের আমদানিও করতে হবে, পাশাপাশি নিজস্ব দেশীয় সম্পদ যেটা সেই সম্পদকে কিন্তু আমাদের উত্তোলন করতে হবে। যেমনভাবে গ্যাস উত্তোলন করতে হবে আমরা দীর্ঘদিন করিনি, এই গ্যাস দিয়েই তো আমাদের বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। আবার পাশাপাশি কয়লা নিজস্ব সম্পদ আমরা ফেলে রেখেছি, আমাদের অনেক কয়লা আছে, সেই কয়লা উত্তোলনের জন্য কিন্তু আমরা কোনো ব্যবস্থা নিচ্ছি না। পাশাপাশি দেখেন আমাদের এই গ্যাসের সংকট থাকার কারণে আমাদের এলএনজি আনতে হচ্ছে এবং এটা আনার প্রয়োজন ছিল, এলএনজি না নিয়ে আসলে আরও আমাদের সংকট আরও অনেক বেড়ে যেত। কিন্তু এলএনজির মূল্য যেটা সেই মূল্য কিন্তু সাশ্রয়ী না, আমাদের ইন্টারিম সময়ের জন্য আমরা এলএনজি আনতে পারি বা যেটা করছি সেটা ঠিক আছে, কিন্তু পাশাপাশি যেটা প্রধান বিষয় যেটা জ্বালানি নিরাপত্তার জন্য আমাদের যে কাজগুলো করা দরকার, গ্যাসের অনুসন্ধান, কয়লা উত্তোলন, সেই জায়গায় কিন্তু আমরা আমাদের সরকার যথাযথভাবে মনোযোগ দেয়নি বলে আমি মনে করি। ধন্যবাদ। আমি একটু যেতে চাই মোহাম্মদ হোসেনের কাছে। আমরা শুনছিলাম আলোচনাগুলো, প্রচণ্ড আনন্দের একটি দিন এবং একই সাথে আমাদের এই ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে কী করতে পারি আমরা তা নিয়ে কথা হচ্ছিল, কয়েকটি প্রসঙ্গ উঠে এসেছে আমার মধ্যে, পুনরাবৃত্তি দরকার নেই, একটু শুনতে চাই আপনার কাছ থেকে। যারা মোহাম্মদ হোসেন জি, আনমিউট করতে হবে বোধ হয় সংযোগটি, সরি। না, যে কথা বলছি যে আমাদের মোল্লা আমজাদ এবং প্রকৌশলী মুর্তজা দুজনে খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোকপাত করেছেন, যে আমি যদিও বলেছি যে আগামী দিনে আমাদের যে যে কার্যক্রম বলি বা ওয়ে ফরওয়ার্ড যেটা সেটা বলেছিলাম যে আমাদেরকে সাশ্রয়ী মূল্যে মানসম্মত নির্বিচ্ছিন্ন, এটা করতে গেলে পূর্ব শর্ত হলো আসলে প্রাথমিক জ্বালানির যোগান, যেটা নিয়ে বললাম যাতে বললো এবং এর সাথে যুক্ত এনার্জি সিকিউরিটির, এটা এই এই এর কোন বিকল্প নেই। তবে একটা বিষয় আমি আশ্বস্ত করতে চাই, বললাম যদিও তার আশঙ্কার বিষয়টিও ফেলে দেওয়া যাবে না, তবে আমি সেই জায়গায় আশ্বস্ত করতে চাই যে আমাদের যে যত ধরনের প্রাথমিক জ্বালানির যোগানের সমস্যা হলো, আমরা কিন্তু মানুষকে অন্ততপক্ষে লোডশেডিং এর যে অতীতের যন্ত্রণা, আমরা এই এই যন্ত্রণা কিন্তু আর কাউকে সইতে দিব না, এবং আমাদের পরিকল্পনা আছে, আমরা অপশনস এ বি সি ডি করে রাখছি যে যেভাবে হোক আমাদের যে একটা সুবিধা আছে যে আমাদের উৎপাদন সক্ষমতা এবং এর যে ফুয়েল ডাইভার্সিটিটা সেটা আছে। কস্টের বিষয়টা যেটা উনি বলেছেন ঠিকই বলেছেন যে সেক্ষেত্রে আমাদের কস্ট বাড়বে, বাট আমি মনে করি উৎপাদন ব্যয়ের থেকে বরং মানুষকে বিদ্যুৎ পৌঁছে দেওয়াটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই জায়গাটা আমি আশ্বস্ত করতে চাই, এই কারণে যে আগামীতে রমজান আসছে, সামার আসছে, মোল্লা আমজাদের বক্তব্য শুনে আবার গ্রাহকরা কিছুটা হতাশ হয়ে যেতে পারে, সেই জন্য আমি আশ্বস্ত করতে চাই যে লোডশেডিং হবে না। তবে আমাদের যেটা সমস্যা সেটা যেটা মুক্তজা ভাই তার ধারাবাহিকতা বললেন যে এক সময় আমাদের তো আসলে পুরো বিদ্যুৎ খাতটাই ছিল গ্যাস নির্ভর 2009 সালের পূর্বে আপনার 90% এর বেশি ছিল গ্যাস থেকে, এবং সেটাও আপনারা জানেন যে অতীত বিস্তারিত বলতে চাই না যে এই যে বাংলাদেশ গ্যাসের উপর ভাসছে, এই যে একটা নোশন তৈরি করে সবকিছু গ্যাস ভিত্তিক করার একটা যে ইয়ে সেটাই কিন্তু আমাদেরকে মিসলিড করছে। এটা শুধু বিদ্যুতে নয়, এই যে আজকে সিএনজি পরিবহনে সিএনজি দেওয়া, পাইপ লাইন, হাউস হোল্ডের গ্যাস, সবগুলো কিন্তু
ওই একটা নোশনের উপরে কিন্তু দাঁড়িয়ে গেছিল। সেখানে কিন্তু আমাদের এখন যেটা হচ্ছে যে গ্যাস নাই কিন্তু প্ল্যান্ট আছে, এবং সেটা নিয়ে অনেক কথা হয় যে ক্যাপাসিটি চার্জ, এই যে এর যে ব্যয়টা বাড়তেছে কিন্তু জায়গাতেই, সেই সেই জায়গাগুলোকে আমাদের এখন কাজ করতে হবে। তবে আমিও রাষ্ট্রতে একমত পোষণ করে বলবো যে আজকে আমাদের কাছ থেকে যেভাবে শুনি, আমাদের আমাদের কাছ থেকে শুনছি, তখন আবার সরকার পালাতন করতে যায়, তখন তো আবার জি একটু সংযুক্তি দেখবেন, আমরা শুনতে পাচ্ছি না মিছিল জি, এবং বিভিন্ন দেনদরবার, এবং সেই কিন্তু জি একটি বোধহয় সংযোগের সমস্যা হচ্ছে আমার মনে হয় জনাব মোহাম্মদ হোসেনের। আমরা আলোচনায় ফিরব, ছোট্ট একটি বিরতি নিয়ে আসি বরং এই সময়, তারপর আমরা আলোচনায় আসবো। সময় তো দর্শক যেমনটি থাকে তেমনটি, মূল যে আমাদের যে আলোচনা চলছিল সেই আলোচনা চলবে, দেশের কথা দশের কথা, ছোট্ট বিরতি, দেশ টিভির সাথে থাকুন, দেশের কথা দশের কথা সাথেই থাকুন। দর্শক ফিরে এলাম দেশের কথায় দর্শের কথায়। আমাদের আলোচনা যে জায়গাটি ছিল আজকে, শতভাগ বিদ্যুৎ গ্যাসে দুঃসংবাদ। আমি আসতে চাই মোল্লা আমজাদ হোসেনের কাছে, সম্পাদক এনার্জি অ্যান্ড পাওয়ার। জনাব মোল্লা আমজাদ হোসেন, আজকে যেমন একটি অসম্ভব রকম স্বস্তির দিন, একই সাথে কিন্তু আমরা যদি দেখি এই ইউক্রেন যুদ্ধ বা অন্যান্য কারণ মিলিয়ে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয়ের জায়গাটিতে প্রাকৃতিক গ্যাসের দাম বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের যে দাম সেটি হয়তো বাড়তে পারে এমন সংবাদ আমরা পাচ্ছি, সেই জায়গায় যদি একটু নজর দেই। সমন্বয়ের ক্ষেত্রে হয়তো এর বিকল্প নেই, এটিও বাস্তবতা, কিন্তু তারপরে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই। ধন্যবাদ। আসলে বিষয়টা আমি ব্যক্তিগতভাবে জ্বালানিতে সাবসিডি দেওয়ার বিপক্ষে, কিন্তু সাবসিডি এমন একটা টুল, এটা রাজনৈতিকভাবে খুব জনপ্রিয় টুল। আর মাননীয় মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয় কদিন আগে সংবাদ সম্মেলনে বলেছেন এই মুহূর্তে সরকার জ্বালানির দাম বাড়াতে চায় না। সেখানে একটি কথা উঠেছিল যে বিআরসিতে তো গ্যাসের দাম সমন্বয় করার বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে, তো উনি উত্তর দিয়েছিলেন যে বিআরসির কাজ দাম বাড়ানো, কিন্তু এটা কার্যকর হবে কি হবে না এটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার সরকারের আছে। মানে উনি প্রচ্ছন্নভাবে ওই ইঙ্গিতই দিয়েছেন যে প্রয়োজনে সাবসিডি দেয়া হবে। কার্যত যদি আমরা ইন্টারন্যাশনাল মার্কেটের দিকে তাকাই তাহলে জ্বালানির দাম বাড়ানো ছাড়া কিন্তু বাংলাদেশের কোনো বিকল্প নাই। কিন্তু আপনি এসেনশিয়ালস এবং আমাদের জীবনযাত্রার উপর ইতোমধ্যেই তেলের দাম বাড়ানোর কারণে যে প্রভাব পড়েছে, এবং বিশ্ব শুদ্ধ নিত্য প্রয়োজন পণ্যের দাম 50-70% বেড়ে যাওয়ার যে প্রভাব বাংলাদেশেও পড়েছে, আর যুদ্ধ যেটাকে আরো খানিকটা উস্কে দিয়েছে, মানে আমি বলবো মানে পাগলা ঘোড়ার মতন ছুটছে জ্বালানি তেল বা জ্বালানি পণ্য ছাড়াও অন্য কিছুর দাম, এগুলোর প্রভাব কিন্তু দুইটা ক্ষেত্রে অলরেডি বাংলাদেশের উপর পড়তে শুরু করেছে। কারণ মার্চের 2 তারিখে এলপিজির দাম সমন্বয় করা হয়েছে, প্রত্যেক 12 কেজির জন্য 151 টাকা বাড়ানো হয়েছে, এবং বিদ্যুৎ উৎপাদনে যেটা মোহাম্মদ হোসেন সাহেব আগেই বলেছেন, কারণ এই মুহূর্তে আমরা মানে গ্যাস থেকে বিদ্যুৎ পাচ্ছি 51%, 33% বিদ্যুৎ উৎপাদন করতে হচ্ছে লিকুইড ফুয়েল থেকে, ফার্নেস এবং ডিজেল থেকে। প্রাইভেট সেক্টর যে ডিজেল এবং ফার্নেস আমদানি করছে এটা কিন্তু পাস্ট্রো, এটা এই টাকাটা দিয়ে দিতে হচ্ছে। সো এই বাড়তি দামে যে ফার্নেস এবং ডিজেল আমদানি করছে এর দায় কিন্তু আসলে পুরো বিদ্যুৎ উৎপাদন খরচের উপর পড়ছে। আর গ্যাসের যে বিষয়টি, আজকে আমি শুনানিতে যাইনি গণশুনানিতে, কিন্তু আমি যতটা জেনেছি পেট্রো বাংলা যে 9.70 টাকা থেকে তাদের দাম 20 টাকা 35 পয়সা করার প্রস্তাব করেছে প্রতি মিটার কিউ,
এটা কিন্তু তারা জাস্টিফাইড করতে পারেনি। আর বাংলাদেশে বিতরণ কোম্পানি যে পাঁচটি আছে তারা লাভ করছে এখন, জিটিসিএল যেটা সঞ্চালন কোম্পানি গ্যাসের তারাও লাভ করছে, তারপরও আবার তাদের মার্জিন বাড়ানোর মানে মার্জিন বাড়ানোর কথা, তারপরও তারা আবার মার্জিন বাড়ানোর কথা বলেছে। এখন রিয়েলিটি হচ্ছে যে মানে যদি আমরা সিস্টেম লস কমাতে পারি, আর মানে এখন 8% আছে, এটা যদি আমরা 2% কমিয়ে নিয়ে আসতে পারি এই মুহূর্তে, তাহলে আমাদের স্পট মার্কেট থেকে অন অ্যান এভারেজ প্রতিদিন যে মানে 100 মিলিয়ন কিউবিক ফিট এলএনজি আমদানি করতে হচ্ছে, সেটা আর করতে হবে না। কিন্তু সংকট অন্য জায়গায় আছে, এই হিসাবে যদিও ভোক্তাদের পক্ষ থেকে এই দাম বাড়ানোর বিরোধিতা করা হয়েছে, এবং বিআরসির যেটা কারিগরি কমিটি তারাও দাম না বাড়ানোর পক্ষেই অনেকটা মতামত দিয়েছে, এবং বাড়ালেও খুব অল্প পরিমাণ বাড়ানোর একটা ইঙ্গিত দিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে যে যে এলএনজি পেট্রোবাংলা যখন প্রস্তাব দিয়েছে, যে এলএনজি তেলের সাথে দাম লিঙ্ক থাকার কারণে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় যে এলএনজি আমরা কাতার এবং ওমান থেকে কিনছি, যার দাম ছিল $10 পার MMBTU মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট, কিন্তু এই তেলের দাম $110 হয়ে যাওয়ার কারণে এটা কিন্তু বেড়ে $18 হয়ে গিয়েছে। তো সো আপনি যদি এই লং টার্ম এলএনজির এখন হিসাব করেন, তাহলে পেট্রোবাংলার লোকসান অনেক বেড়ে যাচ্ছে। কিন্তু আপনি এখানে দাম না বাড়ানোর বিকল্প কি, যেমন পেট্রোবাংলার উপর থেকে দুই পর্যায়ে ভ্যাট নেওয়া হয় এই গ্যাস আমদানি এবং বিক্রি পর্যায়ে প্রায় 21%, আপনি এটাকে ওয়েভ করতে পারেন। কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আপনাকে দ্রুত একটা বিশেষ তহবিল গঠন করে গ্যাসের উৎপাদন বাড়াতে হবে, গ্যাসের অনুসন্ধান বাড়াতে হবে, তাহলে 2 বছরের মধ্যে বাংলাদেশ একটা বেটার সিচুয়েশনে গেলেও যেতে পারে। কিন্তু এই যে আমাদের সাথে বাপেক্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহোদয় আছেন, তিনি হয়তো বলবেন একক বাপেক্স নীতি এবং আমাদের কয়লা না তোলার পক্ষে আমাদের একাডেমিশিয়ান এবং সিভিল সোসাইটির যে পপুলিস্ট বক্তব্য এবং পপুলিস্ট নীতিমালা, এটাকে এটা সরকারকে মানে যথেষ্ট পরিমাণ বিভ্রান্ত করতে সক্ষম হয়েছে। তার কারণ আমি আমার যে পরিমাণ নিড এই মুহূর্তে স্থলভাগে কমপক্ষে 10 থেকে 20টি অনুসন্ধান কূপ খনন করা দরকার। এটার জন্য গভর্নমেন্টের বাজেটারি অ্যালোকেশন দিয়ে প্রতি বছরের জন্য $1 বিলিয়ন, $1 বিলিয়ন $8,000 কোটি বাংলাদেশের জন্য এখন খুব বড় টাকা না, এটা বরাদ্দ করে পাপেক্সের পাশাপাশি আইওসিকে নিয়ে আসা এবং কন্ট্রাক্টর প্রতিষ্ঠান নিয়ে এসে এই কাজগুলো শুরু করা দরকার। আর কয়লার ব্যাপারে এখনই সিদ্ধান্ত নিতে হবে, না হলে কোনোদিনই না। আমি এই কথা একটা কথা এই প্রসঙ্গে বলে আমি শেষ করতে চাই, 1970 সাল থেকে 2019 সাল পর্যন্ত বিশ্বে কয়লার ব্যবহার কমেছে মাত্র 2%, আর নন কার্বনাইজড বিদ্যুতের ক্ষেত্রে পরমাণু বিদ্যুতের 0.6% থেকে বেড়ে এটা 11% হয়েছে। বিশ্বব্যাপী এখনো রিনিউয়েবল এনার্জির কন্ট্রিবিউশন আদার দেন জলবিদ্যুৎ এটা এখন 7%, জলবিদ্যুৎ 17%। কিন্তু এখন প্রশ্ন আসতে পারে কোথায় কমেছে, গ্যাস ব্যাপকভাবে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার বৃদ্ধি পেয়েছে, কিন্তু বিদ্যুৎ উৎপাদনে তেলের ব্যবহার দুনিয়া শুদ্ধ ব্যাপকভাবে কমেছে। কারণ কোনো কোনো ক্ষেত্রে যে আমরা হাই সালফার ফার্নেস ওয়েল যেটা ইউজ করি, মানে হাই সালফার ফুয়েল ওয়েল যেটা মানে ফার্নেস ওয়েল বলছি আমরা, এটার দূষণের পরিমাণ, বায়ু দূষণ, মাটি দূষণ এবং পানি দূষণের মাত্রা কয়লার চেয়ে অনেক অনেক গুণ বেশি। আর আজকে এখানে আমি আর একটা কথা বলে শেষ করি যে পায়রা বিদ্যুৎ কেন্দ্র যে উদ্বোধন হলো, কয়লার কথা শুনলেই আমরা মানে যেখান থেকে অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে থাকি, কয়লার কথা শুনলে শুধু কালো ছাড়া আমরা কিছু দেখি না, এইরকম পরিবেশবাদী এবং সিভিল সোসাইটির লোকদের আজকে সরকারের উচিত ছিল বিশেষভাবে আমন্ত্রণ জানিয়ে পায়রার এই উদ্বোধনী অনুষ্ঠানে নিয়ে যাওয়া, তাহলে সিইং ইজ বিলিভিং এটা দেখতে পারতো। কারণ টেকনোলজি এখন যে জায়গায় গেছে, কয়লা মানেই ব্যাপক দূষণ না, কয়লা বিদ্যুৎ উৎপাদন বিশ্বে কমেনি, এটা স্থানান্তর ঘটেছে ইউরোপের জায়গায়, হয়তো ইস্ট এশিয়া এবং সাউথ এশিয়াতে এসেছে। কিন্তু এই ইউক্রেন যুদ্ধ ইউরোপকে আবার ফোর্স করেছে তার বন্ধ করে দেয়া কয়লা ক্ষেত্রগুলো
কয়লা খনিগুলোর দিকে নতুন করে তাকাই। ধন্যবাদ ধন্যবাদ। আমি আসতে চাই মুর্তজা আহমেদ ফারুক আপনার কাছে। বেশ কিছু প্রসঙ্গ কিন্তু নতুন করে চলে এসেছে আলোচনায় আমরা দেখতে পারি, এবং যেহেতু বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা হচ্ছে, প্রসঙ্গ আমি আর না বাড়াই, নিশ্চয়ই আপনি শুনছেন আপনার মতামতটি চাই যে জায়গাতে যারা মোহাম্মদ হোসেন বলেছেন, পরবর্তীকালে মোল্লা আমজাদ হোসেনও বললেন। হ্যাঁ, মোল্লা আমজাদ হোসেন এবং মোহাম্মদ হোসেন স্যারকে দুজনকেই আমি ধন্যবাদ জানাই তাদের বক্তব্য, যেটা তাদের মতামত দেওয়ার জন্য চমৎকার তারা বিশ্লেষণ করেছে, মতামত দিয়েছেন যা সত্যি তাই বলেছেন, যে সংকট সেটাই তারা তুলে ধরেছেন, চমৎকারভাবে তুলে ধরেছেন, এই জন্য দুজনকে আমি প্রথমে ধন্যবাদ জানাই। প্রথম যে বিষয়টা আজকে হেডিং এ রয়ে গেছে, আলোকিত বাংলাদেশ গ্যাসের দুঃসংবাদ, এই গ্যাসের দুঃসংবাদের সাথে কিন্তু আমি ঠিক একমত পোষণ করছি না। গ্যাসে আসলে দুঃসংবাদ নাই, গ্যাসে আমরা কাজ করিনি, কাজ করতে হবে। যদি আমাদের অন্য কোনো সংকট থাকতো তাহলে আমরা দুঃসংবাদ বলতে পারতাম, কিন্তু গ্যাসে তো কোনো দুঃসংবাদ নাই, যেহেতু গ্যাসের জন্য, গ্যাস উত্তোলন আহরণের জন্য আমরা সেভাবে কাজ করিনি যা আমাদের করার দরকার ছিল। এখন সংকট মোকাবেলা গ্যাস করতে পারছে না বা গ্যাসের যে চাহিদা মেটানো যাচ্ছে না, তার জন্য তো গ্যাসের দুঃসংবাদ নয়, আমাদের কাজ করতে হবে, সরকারকে আরো প্রচুর পরিমাণ কাজ করতে হবে, যার কোনো বিকল্প নেই। আর শুধু যে অনুসন্ধান কাজ বা যে আপনার কয়লা উত্তোলন যে আমাদের করতে হবে, সেটা কিন্তু রাতারাতি হবে না, দুই বছর এক বছরে কিন্তু হবে না। যেমন তেল গ্যাস উত্তোলন নতুন অনুসন্ধান করতে যেমন সময়ের প্রয়োজন, কয়লা উত্তোলনের জন্য কিন্তু সময়ের প্রয়োজন। এই যে ইউক্রেন যুদ্ধের পরে, যুদ্ধের সময় এখন যে ইউক্রেনের যে সমস্যা চলতেছে, কয়লার দাম সর্বোচ্চ এখন 400 টন প্রতি টন, প্রতি টন কয়লার দাম হাইয়েস্ট উঠেছে $462, যেখানে আগে হাইয়েস্ট উঠেছিল $200। কোথায় কয়লার দাম চলে গেছে? আমরা তো কয়লা নির্ভর বিদ্যুৎ প্ল্যান্ট আমরা করছি, আশা করি ভবিষ্যতে এই ইউক্রেনের যুদ্ধ চলে গেলে হয়তো এটা আবার মিনিমাইজ হয়ে যাবে, কিন্তু এই ধরনের সংকট আসতে পারে। এবং এলএনজির যে সংকট আছে, সে সংকট এখন অনেক দাম বেড়ে গেছে, একসময় হয়তো আর কমে আসবে, স্পট থেকে যে আমাদের সংকট হচ্ছে সেটা হয়তো একসময় কমে আসবে। কিন্তু এই সমস্ত জিনিস চিন্তায় রেখে আমাদের যেমন প্রতিটা ক্ষেত্রেই এই যে বিদ্যুতের জন্য যে আমরা জ্বালানি যে যোগান দিচ্ছি, সেটা কিন্তু মূলত হলো ডাইভার্সিফাই যদিও হয়েছে কিন্তু আমদানি নির্ভর হয়ে গেছে, এবং ইলেকট্রিসিটিও কিন্তু আমরা আমদানি করতেছি ভারত থেকে বেশ করে। পাশাপাশি আমরা যে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে, সেখানে আগামীতে হবে, এখনো হয়নি, সেটা হলে কিছুটা হয়তো হবে, কিন্তু সেখানে মূল যেটা জ্বালানি সেটাও কিন্তু আমাদেরকে আমদানি করতে হবে। ফলে এই আমদানির পাশাপাশি আমাদের নিজস্ব যে সম্পদ আছে, সে কয়লা সম্পদ হোক আর গ্যাস সম্পদ হোক আর তেল সম্পদ হোক, এটা যথাযথভাবে পরিকল্পনা নিয়ে এটাকে উত্তোলন করতে হবে, এবং এর জন্য সরকারের সম্পূর্ণ সাপোর্ট দিতে হবে। এবং সরকার যদি চায়, আমি বিশ্বাস করি অবশ্যই সাকসেস এখানে আসবে, সফলতা এখানে আসবে, যেহেতু আমাদের দেশে কিন্তু গ্যাস ফুরিয়ে যায়নি, আমাদের মাত্র 90 এক্সপ্লোরেশন ওয়েল আমাদের অফশোর এবং অনশোর হয়েছে, এটা কিছুই না, প্রচুর এলাকা রয়ে গেছে, সেখানে কাজ করলে এখনো সম্ভাবনা আছে, আমাদের ফুরিয়ে যায়নি। অফশোরে যেমন রয়েছে চিরাং হিলটা রয়েছে, আমাদের ডিপ ড্রিলিং যে 4000 মিটারের নিচে কয়টা ওয়েল করা হয়েছে, হার্ডলি 5-7টা ওয়েল করা হয়েছে, 5000, 6000, 7000 মিটার গভীরে আমাদের কূপ খনন করতে হবে। হ্যাঁ, এই ধরনের প্রোগ্রাম এখন বাপেক্স হাতে নিচ্ছে, চিরাং হিল ট্যাক্সের জন্য প্রোগ্রাম হাতে নিচ্ছে, এখন ইউআই করেছে, আরএফপি করবে, ভালো কোম্পানি যদি আসে, এখানে কিন্তু সময় আর এখন একটা সময়ের প্রয়োজন, আর এখন একটা খারাপ সময় যাচ্ছে, গত 2-2.5 বছর কোভিডের একটা সংকটে আমরা ছিলাম, এখন ইউক্রেন এবং যুদ্ধের কারণে সেটাও আবার পৃথিবীর একটা অনিশ্চয়তার পথে সবকিছু চলে যাচ্ছে, এই একটা অনিশ্চয়তার মধ্যে ভালো কোম্পানি আমাদের দেশে আসবে কিনা সেটাও কিন্তু একটা বিষয় রয়ে গেছে, অনেক কোম্পানি কিন্তু এখন আগ্রহ প্রকাশ করবে না। ফলে আমি এই মুহূর্তে একটা প্রোগ্রাম নিলেই যে একটা ভালো কোম্পানি এখানে আসবে তা কিন্তু নয়, সেটা হিল ট্যাক্সের জন্য একটা ইউআই কয়েকটা স্ট্রাকচারের জন্য বাপিক সিউআই আহ্বান করেছে, কিন্তু ইতিমধ্যে 2 বার কিন্তু এক্সটেনশন দিছে, কারণটা কি? সেরকম কিন্তু সাড়া পাওয়া যাচ্ছে না, বিশেষত এই ইউক্রেনের এটার কারণে, কোভিড এবং ইউক্রেনের কারণে যে সমস্যা তার কারণে কিন্তু এটা পাওয়া যাচ্ছে না বা সংকট হচ্ছে, এবং এটা যে রাতারাতি সংকট থেকে আমরা মুক্ত হব তা কিন্তু না,
কিন্তু আমাদের তো প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদের অনুসন্ধান কাজ যেটা বললাম, যার যেটা বললো, আমি সম্পূর্ণ একমত। এটার জন্য একটা অর্থ সরকারকে এর জন্য বরাদ্দ দিতে হবে, যেটা বাপিসকে দিয়ে কাজ করতে হবে, বিদেশি কোম্পানি এনে কাজ করতে হবে, পিএসসিদের অধীনে কাজ করতে হবে, বিদেশি ডিলিং কন্ট্রাক্টর এনে কাজ করতে হবে। এই হবে এই কাজগুলো, এবং সেই কাজগুলো করলেই হবে না, সেটাকে আবার প্রপার মনিটরিং করতে হবে। যেমন চিটা হিল ট্র্যাক বা ডিপ ডিলিং এর জন্য বাপিস চেষ্টা করছে, কিন্তু সেখানে কিন্তু এককভাবে বাপিস করলে হবে না, এখানে একটা ইন্টারন্যাশনাল কনসাল্টিং টিমকে এখানে ইনগেজ করতে হবে। যে টিম বুঝবে, যারা এক্সপার্টরা বুঝবে যে আমার ডিপ ডিলিং এর যে সমস্যাগুলো আছে, সেই যে যে সমস্যাগুলো আছে সেটা প্রপারলি মনিটরিং করা। না না, একটা ড্রিলিং কন্ট্রাক্টর আসলো, বাপিক্স ইনগেজ করলো, সে সমস্যা কিন্তু যে নিরসন যেটা করবে বা যে প্রবলেমগুলো হতে পারে বা প্রবলেম হলে কি রিমিডিয়াল হবে সেটা কিন্তু বাপিক্সের পক্ষে করা সম্ভব না। বা ডিপ ডিলিং এর যে সমস্যাগুলো, ওভার প্রেশার জন্য যে সমস্যাগুলো, সেটা কিভাবে নিরসন করবে, একটা ড্রিলিং কন্ট্রাক্টর তো সেটা নিরসন করতে পারবে না। এই জন্য এই জায়গায় আপনার কনসাল্টিং ফার্ম কোম্পানি এবং রেপুটেড ভালো কোম্পানিকে ইনগেজ করে বাপেক্সের সাথে যদি দেওয়া হয় তাহলে কিন্তু তারা করতে পারবে। আর এই ডিপ ডিলিং তো শুধু বাপেক্সই হবে না, সেখানে বাংলাদেশ গ্যাস ফিল্ড আছে, সিলেট গ্যাস ফিল্ড আছে, তাদের যে সমস্ত ডিসকভার গ্যাস ফিল্ডগুলো আছে সেখানে কিন্তু ডিপ ডিলিংগুলো হবে। সে জায়গাও কিন্তু এই জিনিসগুলো যদি যথাযথভাবে করা হয়, যথাযথভাবে ভালো কোম্পানিকে যদি আমরা পাই, তাহলে কিন্তু এই জায়গায় একটু সময় লাগবে। মানে টোটাল এফোর্ট দিলেও কিন্তু 3-5 বছর এখানে সময় লাগবে, এবং এই ধৈর্যটা আমাদের তো, এবং এফোর্টটা আমরা যদি আমরা নিশ্চয়ই সেই এফোর্টটা দেব মানে আমরা আশা করতে পারি। হ্যাঁ, আমরা তো আশাবাদী, অবশ্যই আমরা আশাবাদী সরকার দেবে, সেটাই তো আমরা আমাদের একটা আহ্বান, সব অনুরোধ সরকারের কাছে, সরকার জন্য এই দিকে যথাযথভাবে তাদের নজর দেয়, এবং এর জন্য যে অর্থ প্রয়োজন সেই অর্থ দিতে হবে, প্লাস যে সাপোর্ট গুলো বাপেসকে দেওয়ার প্রয়োজন সেই সাপোর্ট গুলো পাবো আমরা। ধন্যবাদ, আমি একটু ধন্যবাদ মোহাম্মদ হোসেন, আমি আপনার কাছে আসতে চাই, প্রত্যাশাগুলো শুনলেন। না, ধন্যবাদ। প্রথম হলো যে মোল্লা আমজাদের যে ওই সাবসিডি ইস্যুটা আমি একটু ক্ল্যারিফাই করতে চাই, যে মোল্লা আমজাদ যেটা বললো যে ব্যক্তিগত ভাবে জ্বালানি খাতে বা বিদ্যুৎ খাতে সাবসিডি উনি সাপোর্ট করেন না বা পছন্দ করেন না, আসলে আমার যেটা এক্ষেত্রে আমার বক্তব্যটা হলো যে দিস ইজ নট আ চয়েস ফর আস, বরং দিস ইজ এন অব্লিগেশন। কারণ হলো আপনি এই যে উনি ওনার বক্তব্য উনি শুনতে বলছিলেন যে বঙ্গবন্ধুর যে সেই আমাদের যে সংবিধানে যে বিদ্যুৎ প্রাপ্তিটা মানুষের যে অধিকার প্রতিষ্ঠা করেছেন, এখন প্রান্তিক জনগোষ্ঠী যারা তাদেরকে যদি আপনি এই যে উৎপাদন খরচ সেই উৎপাদন খরচের উপর ভিত্তি করে যদি তাদেরকে আপনি যদি মূল্য ধার্য করেন তাহলে কিন্তু সাবসিডি দেওয়া লাগবে না, কিন্তু সেটা তো আদৌ সম্ভব না। আমাদের 1 কোটি লোক আছে যাদেরকে আমরা আপনার লাইফ লাইন গ্রাহক যাদেরকে বলি, যেটা অলমোস্ট 50% অফ দ্য জেনারেশন কস্ট তাদের ট্যারিফটা, তো সেই অবস্থায় এটা লাগবে। কারণ এটা দিস ইজ অ্যান ইনভেস্টমেন্ট বেসিক্যালি, কারণ এই প্রান্তিক লোকগুলোকে উঠিয়ে নিয়ে আসতে হলে আপনার তাদেরকে কিন্তু এই আজকে যে আলোকিত বাংলাদেশ শুধু শহর আলোকিত করলে হবে না, যদি আবার বঙ্গবন্ধু বলছিল যে 85% মানুষ গ্রামে বাস করে তাদেরকেও আলোকিত করতে হবে, সেই জায়গাটা দরকার। দ্বিতীয় ইস্যুটা যেটা সেটা হলো যে কয়লার ইয়ে আমি তখন এটা বলার চেষ্টা করছিলাম যে অবশ্যই এটা সত্যি যে আপনার জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে আমাদের নিজস্ব জ্বালানির যে এর যে স্টক বলি এর সোর্স বলি সেটা বাড়াতে হবে, তাহলে কিন্তু জ্বালানি নিরাপত্তা হবে। এবং সেটা করতে গিয়ে আজকে দেখেন যে কয়লা নিয়ে যখন কথা হলো সরকার যে বিশ্ব যে কনসার্ন যেটা সেটার রেসপেক্ট করে কয়লা থেকে কিছুটা নির্ভরতা কমানোর চেষ্টা করছিলেন, সেক্ষেত্রে এটা প্রশংসার দাবিদার, কিন্তু আজকে সেটাই এখন যখন মোল্লা আমজাদ বা আমাদের মুর্তজা সাহেব সন্ধ্যায় আমি প্রফেসর ইজাজের কাছ থেকে শুনলাম, কিন্তু আমার বক্তব্য হলো যে আবার যখন সরকার কয়লা উত্তোলনের জন্য সিদ্ধান্ত নেয় তখন কিন্তু আবার একটা গ্রুপ কিন্তু এটার উপর ঝাঁপিয়ে পড়ে। এর বিপরীতে যদি আজকের এক্সপার্টদের যদি এই বক্তব্যগুলি তখন থাকতো এটা কিন্তু একটা ব্যালেন্স হতো, তখন তো সেভাবে কিন্তু এই বলিষ্ঠ কণ্ঠস্বর গুলো পাওয়া যায় না, সেটা একটা সরকারের জন্য আমি মনে করি যে একটা বাধা হয়ে দাঁড়ায়, সেটা একটা দিক আছে।
আর যেটা সেটা হলো যে মুর্তজা ভাই যেটা বললেন, এটা আসলে এখন দিস ইজ দ্য রিয়ালিটি যে এখন দুটো কারণে, একটা হলো যে এই ইউক্রেন যুদ্ধ তো সেদিন হলো, বাট আন্তর্জাতিক যে এই বা আপনার বিশ্বে এখন যেটা হলো যে যেভাবে আপনার ফসল ফুলের উপরে ইয়ে শুরু হলো, এম্বার্গো শুরু হলো, সেসব ক্ষেত্রে আসলে ওআইসি গুলি এখন আর ইন্টারেস্টেড না যে ইয়ে করতে। আর দ্বিতীয় হলো রিনিউয়েবল এনার্জি কিন্তু এখন ফোকাস হয়ে দাঁড়িয়েছে, সবকিছু মিলে আসলে এটা একটা চ্যালেঞ্জিং। ধন্যবাদ। আমরা শেষ তিন মিনিটে আছি, আমরা একবার করে প্রত্যেকেই কথা বলবো, আমরা শুনে আসতেছি প্রত্যেকের কথা। জনাব মোল্লা আমজাদ হোসেন, একদম শেষ পর্বে প্রশ্ন রাখছি না। ধন্যবাদ। আমি মানে সাবসিডি নিয়ে যে কথা, এটা আসলে অনেক ব্যাখ্যায় সীমিত পরিসরে দেওয়ার সুযোগ নাই, তবে আমি একটা বিষয়ের উপর দৃষ্টি আকর্ষণ করতে চাই। যুদ্ধ এবং যুদ্ধ পরবর্তীতে ওয়ার্ল্ড অর্ডারের অনেক ধরনের বড় চেঞ্জ হবে বলে আমি বিশ্বাস করি। এটা যে আমাদের জ্বালানি রাজনীতিতে জিও পলিটিক্স অন এনার্জি, এটা যে কি প্রভাব ফেলবে এটা এখনই বোঝা যাবে। আর এই কারণে 17 থেকে শুরু করে 21 পর্যন্ত এই 5 বছরে আমাদের বিদ্যুৎ, জ্বালানি, তেল, গ্যাস সব মিলিয়ে আমাদের আমদানি বৃদ্ধি পেয়েছে, কিন্তু ড্রাস্টিক্যালি এটা 22% থেকে এখন 48% হয়েছে। এবং আমরা যে পলিসিতে চলছি এটা যদি অব্যাহত থাকে, 30-এ গিয়ে যদি এটা 70 বা 80 হয়ে যায়, আমি অবাক হব না। কিন্তু আমি মনে করি যে এই ইউক্রেন যুদ্ধ পরবর্তী সময়ে যে ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হওয়ার যে শঙ্কাটা করা হচ্ছে, এই বিষয়টাকে সামনে রেখে আমাদের রাজনীতিবিদদের এই মানে মানে জ্বালানি থটস প্রসেস, এই এনার্জি থট প্রসেসটা বদলাতে হবে। এটা বদলাতে না পারলে, বিশেষ করে 73-এর ওয়েল শক থেকে বঙ্গবন্ধু বাংলাদেশের গ্যাস নিয়ে যেটা শুরু করেছিলেন, সেটার কারণে আমরা শেলের কাছ থেকে 5টা গ্যাস ক্ষেত্র কিনে নিতে পেরেছিলাম, সেটার কারণে আমরা সাগরে তেল অনুসন্ধান শুরু করতে পেরেছিলাম, এবং তখনই কয়লা উত্তোলন এবং অনুসন্ধানের বীজ বপিত হয়েছিল। তো সো এই ইউক্রেন ক্রাইসিস এবং ওয়ার্ল্ড নিউ ওয়ার্ল্ড অর্ডারের আমাদের জ্বালানি নিয়ে নতুন পলিসি নিতে হবে, এটা ছাড়া কোনো বিকল্প আমি দেখি না। ধন্যবাদ। আমি আসতে চাই জনাব মর্তুজা আহমেদ ফারুক, একদম শেষের দিকে আমরা এক মিনিট, আনমিউট করে নিন দয়া করে। জি, আমাদের জ্বালানি নিয়ে নতুনভাবে প্ল্যান করতে হবে, এর কোনো বিকল্প নাই, এবং এটা সময় লাগবে। বিদ্যুৎ প্ল্যান যেমন আমি তা অর্থ থাকলেই আমি করতে পারি, কিন্তু জ্বালানির ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব না, সেটা কয়লা উত্তোলনই হোক আর গ্যাস উত্তোলন হোক, তারপরেও আমাদের সময়টা খারাপ যাচ্ছে। এর মধ্যে দিয়েও আমাদেরকে সরকারের সার্বিক সহযোগিতা আমি আশা করছি, যে আমাদের তেল, গ্যাস, কয়লা উত্তোলন করার জন্য সরকার আগামী দিনে যথাযথ ভূমিকা পালন করবে, এই প্রত্যাশা রেখেই। ধন্যবাদ। এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ জনাব মোহাম্মদ হোসেন, আপনার বক্তব্যে এই ইতিটানো আজকের আয়োজনের। আমি মোল্লা আফজাদের সাথে একমত একটা বিষয়, যে আসলে আমাদের এখন দিস ইজ দ্য হাই টাইম উই শুড হ্যাভ এনার্জি পলিসি। কারণ হলো যে আমরা আসলে এখন আমাদের যে কনস্ট্রেন্টেড কথাটা মাথায় রেখে আমরা আমাদের প্রায়োরিটি গুলো ঠিক করতে হবে, যে আমাদের এই লিমিটেড রিসোর্স এবং সেটা আমরা যেখানে যে এসে আমি উদাহরণ যদি সার আমরা প্রোডিউস করি, আমরা বিদ্যুৎ প্রোডিউস করি, আমরা ট্রান্সপোর্টে দিচ্ছি, যেখানে যেখানে বিকল্প ব্যবহার আছে, যেখানে যেখানে আমরা বরং এই গ্যাস ইউজ না করে অন্য ফুয়েল ইউজ করলে আমাদের জন্য সেটা সাশ্রয় হবে, এই বিষয়গুলো নির্ধারণ করে, প্লাস ইম্পোর্ট, সেটা প্রাইমারি এনার্জি হোক সেকেন্ডারি, কতটুকু পর্যন্ত আমি ইম্পোর্ট করব, এই বিষয়টা বোধহয় আমরা 2006 সালে একবার একটা ইন্টিগ্রেটেড জ্বালানি পলিসি নিয়ে কাজ করছিলাম, কিন্তু পরবর্তী এটা আর আগায় নাই। আমার মনে হয় এটা এখন হাই টাইম আমাদের উই শুড হ্যাভ ইন্টিগ্রেটেড এনার্জি পলিসি, সেটা দরকার। ধন্যবাদ জনাব মোহাম্মদ হোসেন, ধন্যবাদ জনাব মোল্লা আমজাদ হোসেন, ধন্যবাদ মর্তুজা আহমেদ ফারুক। সময় তো দর্শক, আজকের দেশের কথা দর্শকের কথা এ পর্যন্তই। আমরা আলোকিত বাংলাদেশে রয়েছি এবং ঘরে ঘরে আলো জ্বলছে। হ্যাঁ, এক্ষেত্রে একটি কথা বাস্তব, যে সবাই যারা বিদ্যুৎ ব্যবহার করছেন, আমাদের প্রান্তিক মানুষ একদম যারা আছেন, তারা যে ব্যয় করছেন সেই ব্যয়ের কথাটি মাথায় রাখার কথা যেটি আমাদের সম্মানিত অতিথিরাও বলেছেন, এবং সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় বোধ হয় ভর্তুকির জায়গাটা জরুরি। অন্যদিকে গ্যাসের ক্ষেত্রে বিশ্ববাজারের দিকে যদি আমরা তাকাই এবং সেই জায়গায় তাকিয়ে নিশ্চয়ই আমরা আরও আলোচনা করব, আর সিদ্ধান্তটি নেওয়ার সময় নিশ্চয়ই যারা
নিচ্ছেন, ওঠানামা দামের বা উঠতি অবস্থা যেমন যাচ্ছে তেমন নিশ্চয়ই ইউক্রেন যুদ্ধ অনন্তকাল চলবে না, গ্যাসের বা তেলের আন্তর্জাতিক বাজারও এরকম থাকবে না অনন্তকাল আমরা জানি। সেই ওঠানামার সাথেই আমরা সামিল হলে হয়তো সহনাগরিকদের যে যেটি মনে হচ্ছে বাড়তি দাম, সেই দুশ্চিন্তাটি থাকবে না। শুভরাত্রি।